আশা করি বন্ধুরা সবাই ভালো আছেন। বন্ধুরা, এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন বি টেকনিক্যাল ইউটিউব বাংলা চ্যানেল, আমি আপনাদের সাথে আছি প্রদীপ। তো বন্ধুরা, আজকে যে এস আপনাদের সাথে শেয়ার করতে চলছি, সে এস দিয়ে কিভাবে আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো আগেও আমি একটা ভিডিও বানিয়েছিলাম কিভাবে আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড ব্লার করব। তো আজকে শুধুমাত্র আপনার হাতে স্মার্টফোন দিয়ে সেলফি তুলে আপনার কিভাবে পিচের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, আমার চ্যানেলটা যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, কারণ আমরা যখন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, আর দেরি নেই, দেখতে থাকুন ভিডিও। তো বন্ধুরা, আপনারা প্রথমেই প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোর ওপেন করবেন। ওপেন করার পরে বন্ধুরা চার্জে লিখবেন টেলিফুড, টি ই এল ই পি ও আর টি। তো বন্ধুরা দেখুন, প্রথম যে অ্যাপসটা এসেছে সেটাতে সেটা আমরা ডাউনলোড করব। তো বন্ধুরা দেখেন, আমার এখানে অলরেডি ডাউনলোড আছে, তো আপনারা ডাউনলোড করে নেবেন। তো যারা প্লে স্টোরে থেকে ডাউনলোড করতে পারেননি, তারা আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, সেটার ডাউনলোড আছে 1 মিলিয়ন, রেটিং আছে 4.4, খুব ভালো অ্যাপস। তারপরে বন্ধুরা চলুন ওপেন করি। তো বন্ধুরা, ওপেন করার সাথে সাথে আমার ক্যামেরা চলে এসেছে। তো বন্ধুরা, আপনারা যদি চান যে সেলফি না তুলে অন্য ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবে, তাহলে এখানে গ্যালারি আছে, গ্যালারি থেকে আপনারা ফটো নিয়ে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারেন। তারপরে পিচের ক্যামেরা দিয়েও ইচ্ছা করলে পারেন। তো বন্ধুরা, আমি সেলফির কথা বলেছি, সেলফি নিয়ে দেখি কাজটা কেমন। তো বন্ধুরা, এখানে তোলার সময় ওয়েট করতে লাগবে 1 সেকেন্ডের মতন। তারপরে বন্ধুরা, আমার চ্যানেলটা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, পাশে তার বেল আইকন ক্লিক করে রাখবেন, কারণ আমাদের সবার আগে ভিডিও পেতে। তো বন্ধুরা দেখেন, এখানে এয়ার কালার চলে এসেছে, মানে চুলের কালার। তো বন্ধুরা দেখেন, এখানে অনেক আছে, মানে আপনাদের যেটা ভালো লাগে সেটা করতে পারবেন। তো আমি যেটা কাজ বলেছি কীভাবে আমরা ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব। তো চলুন বন্ধুরা, আমরা ব্যাকগ্রাউন্ডে চলে যাই। দেখুন বন্ধুরা, এখানে অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তারপর বন্ধুরা, এখানে অনেক আছে, যেটা আপনার ভালো লাগে আপনার পছন্দ সেটা করে নেবেন। তো বন্ধুরা, আমি আজকে এটা করছি, তো এটা না। দেখুন বন্ধুরা, এখানে খুব সুন্দর হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, খুব অসাধারণ একটা ইয়েস। তারপরে বন্ধুরা যে কাজটা করতে লাগবে, দেখেন এখানে ডাউনলোড একটা চিহ্ন আছে উপরের দিকে, সেটারে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে বন্ধুরা, এখানে ক্যামেরা আছে, ফেসবুক আছে, ডাউনলোড আছে। আপনারা যদি চান যে এখান থেকে ফেসবুকে ছাড়বেন, তাহলেও ছাড়তে পারেন। তো আমরা এখন ফেসবুকে ছাড়ার দরকার নেই, আমরা ডাউনলোড এটা সেভ করব। তো সেভে এই চিহ্নটাতে ক্লিক করব। দেখুন বন্ধুরা, আমার এটা সেভ হয়ে গেছে। তো সেভ হওয়ার সাথে সাথে বন্ধুরা আমরা গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে গিয়ে আমি দেখাবো সেই ফটোটা কোথায় গেছে। তো বন্ধুরা চলুন, আমরা গ্যালারিতে চলে যাই। তো আমরা গ্যালারি ওপেন করি। গ্যালারি ওপেন করার পরে বন্ধুরা দেখেন, এই জায়গাতে আমার ফটোটা এসে গেছে। তো বন্ধুরা, খুব সুন্দর অ্যাপস। তো বন্ধুরা, আপনারা চাইলে আপনার ফোন দিয়ে মানে এটা আপনারা মাপ মতন কেটে নিতে পারেন, মানে কেউ বুঝবে না যে আপনারা এই অ্যাপস দিয়ে ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেছেন। তো বন্ধুরা দেখেন, ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়েছে, মানে এ চিহ্নটা আর থাকবে না। তো সেটা না করলে হয়, সেটা আপনাদের ইচ্ছা। তো দেখুন, এখানে খুব সুন্দর একটা ফটো হয়েছে, খুব ভালো। তো বন্ধুরা, আজকের ভিডিও এতটুকুই ছিল। বন্ধুরা আশা করি এতক্ষণ আমার ভিডিওটা দেখে আপনাদের ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটা দেখে ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন ক্লিক করে রাখবেন, কারণ যখন আমরা নতুন নতুন ভিডিও ইউটিউবে আপলোড দেবো, তখন সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এতক্ষণ ছিল, পরবর্তী ভিডিওতে নতুন কিছু নিয়ে দেখাবে। তো তখন সবাই ভালো থাকুন, সুস্থ।